আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচিকে কভার করার জন্য। আমরা বিশ্বাস রাখছি যে আপনাদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই বক্তব্য, আমাদের এই দাবি রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা অল মেডিকেল ল্যাব টেকনোলজিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান টেকনোলজিস নিয়োগের জন্য সম্পূর্ণ সরকারিভাবে তাই পদে নিয়োগের জন্য আজকে আমরা ডিরেক্টর অফ হেলথের কাছে ডেপুটেশন দিয়েছি। আপনারা জানেন যে রোগ নির্ণয় স্বাস্থ্যক্ষেত্রে একটি অভিন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই রোগ নির্ণয়ের কাজটি করে থাকে মেডিকেল ল্যাব টেকনোলজিস। করোনার সময়ে সম্পূর্ণ রাজ্যে রোগীর নমুনা সংগ্রহ থেকে শুরু করে তার পরীক্ষা নিরীক্ষা করা পর্যন্ত সমস্ত কাজ মেডিকেল ল্যাব টেকনোলজিস্টরা করে গেছেন, কিন্তু সেরকম কোনো স্বীকৃতি আজও ওরা পায়নি। আর এই অবস্থা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট শুধু এখানে নাই, সবখানে প্রতি বছর রাজ্যের তিনটি কলেজ থেকে 100 জনের অধিক ল্যাব টেকনোলজিস্টরা পাশ করে বেরোচ্ছেন, কিন্তু কোনো প্রকার নিয়োগ নেই। 3 বছর ধরে আমাদের নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ আছে। যা রাজ্য সরকারে হচ্ছে তা হচ্ছে আপনার পিপিপি মডেলে বেসরকারি একটি কোম্পানি দ্বারা নিয়োগ করা হচ্ছে অথবা কোনো কন্ট্রাকচুয়াল বেসিস। আমরা এইভাবে নিয়োগ মানে চাই না, এইভাবে নিয়োগ এই কারণে আমরা চাই না যে পিপিপি মডেলে একটা বেসরকারি সংস্থা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মধ্যে এসে ব্যবসা করে যাচ্ছে, সেই পরিমাণে ওদের যা ব্যবসা করছে এর থেকে আমাদের যা বেতন দেওয়া হয় একদম লজ্জাজনক। আর সেই সঙ্গে আমাদের প্রশ্ন হলো যে রাজ্যের সরকারি ব্যবস্থার মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান কেন আসবে? জনগণের করের টাকায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চলে, তো সেই করের টাকায় সরকার নিয়োগ করবে, সরকার চালাবে। সেই জন্য আমরা আজকে আমাদের বিভিন্ন ইয়ের মধ্যে প্রেকার্ডের মধ্যে দাবিও রেখেছি স্বাস্থ্যক্ষেত্রে সম্পূর্ণ সরকারিকরণ। এছাড়া কন্ট্রাকচুয়াল বেসিসে যে নিয়োগ করা হচ্ছে তা 1 বছর বা 2 বছরের বেশি, এরপরে আমাদের ভবিষ্যৎ কী আমরা নিজেও জানি। এইভাবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা ডিরেক্টর অফ হেলথ ডেপুটেশনের কাছে ডেপুটেশন দিয়েছি যে সম্পূর্ণ সরকারি স্বাস্থ্যক্ষেত্রে সম্পূর্ণ সরকারিভাবে স্থায়ী নিয়োগ চাই, এই দাবি নিয়ে আমরা এসেছি। মূলত তোমাদের কটা দাবি? মূলত আমাদের দাবি আপাতত একটাই যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে সম্পূর্ণ সরকারিভাবে আমাদের স্থায়ী নিয়োগ করতে হবে, এটি আমাদের দাবি। আর আজকে ডিএইচএসের সাথে কথা হয়েছে, স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের সমস্ত দাবি ওরা উপরে পাঠাবে প্রপোজাল হিসেবে নিয়োগ করার জন্য। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি সৈকত কুমার রায় সদস্য।